হ্যালো জান, কেমন আছো? এই তো ভালো আছি। তুমি আবার ফোন দিলা কে হঠাৎ কিরা? জান, তোমার ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না। কে, তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে গা, এখন আবার তুমি সেই কথাই বলো। জান, তোমার তো বিয়ে হয়েছে একটা, তোমার যদি আরো 10টাও বিয়ে হয় তাহলে তুমি আমার, আমি শুধু একান্ত তোমাকেই চাই, আর কাউরে চাই না। বললেই হইলো না, তখন বিয়ে করতে বলছি তুমি বাসা জানাইতে পারো নাই, এখন আই সেই পামপুটি মারার সময় নাই, আমার শোনার সময় নাই। না জান, এটা পামপুটি না, এটা সত্য। যাই হোক, একবার আমাকে একটা সুযোগ দাও জান, তুমি দেখো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আমার বক্তা সিরিয়া যদি তোমাকে দেখাইতে পারতাম, তা তুমি কি চাও বলো আমার থেকে? শুনো, তখন একটা সময় ছিল, তখন আমি বলছি তোমার ফ্যামিলিরে জানো যে তো পারোই নাই, তাহলে এখন আমার এগুলা শোনায় লাভ নাই, কারণ একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার লাইফে আর কিছুই থাকে না। এখন আমি বিয়ে করে ফেলাইছি, সংসার জীবনে আমি আমার হাজবেন্ড না ভালোই আছি, তুমি আর এখানে বাধা হয়ে দাঁড়ায় না। তুমি ভালো থাকলে কি বল জান, আমি তো ভালো নাই। তুমি আমাকে চিতার আগুনে জ্বলিয়ে তুমি স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে, আমি কি তা মেনে নেব বলো? দেখো, এগুলো আমি এখন কিছুই জানি না, আমরা ভালো আছি, ভালো থাকতে দাও। না, আমি এত কিছু বুঝি না। আমি তোমাকে পাওয়ার জন্য আমার যে যা করতে আমি তা করব, যেটা যেভাবে যেটা করতে আমি তাই করব, তুমি শুধুই আমার। জোর করে কি ভালোবাসা হয়? এক সময় ছিলাম, এখন আর নাই। জোর করে ভালোবাসা না, এখনো তুমি আমার আছো, কিন্তু তুমি মুখ ফুটে বলতে পারো না আমাকে যে আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আরেকজনের স্ত্রী, এটা ঠিক আছে। কিন্তু তুমি তোমাকে তোমার ফ্যামিলি জোর করেও বিয়ে দিয়েছে আমি এটাও জানি, কিন্তু তুমি কিন্তু এখনও আমাকে ভালোবাসো, তাই আমি তোমাকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না। আমি তোমাকেই বিয়ে করবো এবং তোমাকেই আমি ভালোবাসবো, আর কাউকে ভালোবাসবো না। দেখো, মাথা ঠান্ডা করো, লাইফে তুমি আমার থেকে ভালো কাউকে পাবে না। আমি এত কিছু বুঝতে চাই না, তুমি আমার হবে কি না বলো, না হলে আমি সরাসরি তোমার বাড়িতে চলে যাব। তুমি এমন করতেছো কেন? বুঝতে চেষ্টা করো। আমি এমন করতেছি কেন? তুমি তো বুঝতেছো না, তোমার জন্যতে আমার বুকটা হাহাকার করতেছে, তুমি কি এটা বুঝতে পারতেছো? তোমার জন্যতে আমার মনটা কাঁদতেছে, তুমি কি সেটা বুঝো? যদি বুঝতা তুমি আরেকজনের সাথে বিয়ে করে চলে যেতে না। তা ঠিক, এখন তুমি তখন পারো নাই ফ্যামিলিকে রাজি করাতে, আমি কি করব ওই সিচুয়েশনে? আমাকে সবাই যা বলছে আমি তাই করছি। পারি নাই, তুমিও একটু একটু ই করতে পারতা, তোমার ফ্যামিলির সাথে শেয়ার করতে, তুমি তো শেয়ার করো নাই। তুমি যদি আমাদের বিষয়টা আগেই শেয়ার করতা তাহলে এই সিচুয়েশনে জানো, তুমি তো আগে শেয়ার করো নাই, তুমি লাস্টে যায়া শেয়ার করতে যা গেছো কিন্তু বলো নাই, লাস্টে আমি যে যে বলতে যাবো তখনই তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে আমি এই সিচুয়েশনে আমি কী করতে পারি বলো? দেখো, যাই হয়েছে হয়েছে, আমাকে এখন নতুন করে জীবন গড়তে দাও, এখন আমি নতুন জীবনে পা বাড়াইছি, যেহেতু এখানেই থাকতে চাই। তুমি নতুন করে গড়ো আর পুরান করে গড়ো, আমি কিছু বুঝতে চাই না, কিছু জানতে চাই না, আমি আমার ভালোবাসা যেভাবে হোক ছিনিয়ে নেবই। এখন তুমি কি করতে চাচ্ছ বলো? আমি তোমাকেই চাই, আমি তোমাকেই চাই, তোমাকেই বিয়ে করবো আমি। তুমি কিভাবে কি করবা না করবা এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আরেকজনের বউরে নিয়া এভাবে করাটা কি ঠিক? আরেকজনের বউ? তুমি তো শুধু তোমার বাবা মার কারণে বিয়ে করছো তাই না? তুমি তো অরিজিনালি আমাকেই ভালোবাসো, ভালোবাসো না তুমি? সত্যি করে কথা বলতে, এখন কি তুমি আমাকে ভালোবাসো না? তুমি একটু কথা এটা বলো আমাকে। দেখো, ভালোবাসা এমন একটা জিনিস যাকে সারা জীবন মনে থাকে, যত দূরেই থাকুক ভালোবাসা থাকে। তাহলে তুমি তো আমাকে ভালোবাসো এখনো তাই না? তুমি শুধু এটা বলো যে আমি সত্যি তোমাকে এখনো ভালোবাসি, তুমি এটুকু বলো আমাকে, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি সত্যি তোমাকে ভালোবাসি। তাহলে দেখো, তুমি সত্য কথাটা এখন বলে দিলা, তাহলে আমি তোমাকে কিভাবে ছাড়বো বলো? তুমি কি সুখী আছো তোমার এই স্বামী নিয়ে? তুমি বলো, তোমার স্বামী কি তোমাকে নিয়ে সুখী আছে? আমি তো তোমার বিষয়ে সব জানছি, সব খোঁজ খবর নিয়েছি, তোমার স্বামীর সাথে যে তুমি বাসর করে যাওয়াই নেই এখন পর্যন্ত, তুমি আমার জন্য আমাকে ভালোবাসার কারণে তোমার স্বামীর সাথে তুমি এখন ঠিক মতন কথাই বলো না। তা ঠিক আছে, তাহলে তুমি কিভাবে আমাকে ভালোবাসো না বলো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তোমার স্বামীর সাথে তুমি এটা শেয়ার করো, দেখবে সব সমতার সমাধান হয়, যে আমি একজনকে ভালোবাসি যার কারণে আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে পারি না, আমি দিতে পারতেছি না, আমি ওকেই ভালোবাসি এবং সে আমাকে ছাড়া বাঁচবে না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আপনি কী কী করবেন কী না করবেন আমি জানি না, আপনি আমাকে ওর কাছে পৌঁছাই দেন, তুমি ওর সাথে শেয়ার করো।
তুমি আমার সামনে এখনে আমার আমি ফোন ব্যাক করে ইয়া করে রাখছি, তুমি ফোনে কল দাও, কল দিয়ে ওর সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, বলতেছি, কথা বলে তোমাকে জানাবো না পরে। না আমি ফোনে কলে আছি, তুমি এখনই কথা বলো, কথা বলে কি বলে দেখো, আমি তো ফোনে শুনতে আছি সব। যাই হোক, এত রাগ করো না, যাই হোক বোঝার চেষ্টা করো। বললেই তো এভাবে করে হুট করে বলা যায় না, আমি জানাই তোমাকে ঠান্ডা মাথায় জানাচ্ছি। না তুমি ঠান্ডা মাথায় আমাকে কি জানাবা বলো, তুমি এটুকুই জানাবা যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটুকুই তো জানাবা। আমি এটুকু জানতে চাই না, শুনতেও চাই না, আমাকে স্ট্রং এখনই বলতে হবে, তুমি যা ডিসিশন নিবা এই মুহূর্তে নিতে হবে। আমি অনেক ধৈর্য ধরছি, অনেক অপেক্ষা করছি, যে অপেক্ষা ধৈর্যর বিনিময়ে আমি কিছুই পাই নাই তোমার থেকে। আজকে আমি আর ধৈর্য ধরবো না, যা হবে এখনই ডিসকাট হয়ে যাবে, হয়তো সদাই নত বিদায়। আমি তোমার জন্য এখানে যদি আজকে তোমাকে না পাই, তোমার জন্য আমি আত্মহত্যা করব। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখো, আমি ওরে ফোন দিয়ে তোমাকে এখনই জানাচ্ছি। না না দেখো প্লিজ, যান ফোন রাখবে না, তুমি ফোন রাখবে না, তুমি ফোনে কথা বলো, ফোনে কথা বলো, তা তুমি পুনরায় ওরে কল দাও, কল দিয়া তারপর তুমি আমার সাথে কথা বলো, আমি সব শুনতে চাই, তুমি কি বলো না বলো আমি শুনতে চাই। তুমি আমাকে ফাঁকি দিয়ে এর সাথে আরেক কথা বলবে আর আমি আমাকে আরেক কথা, এটা হবে না। তুমি আমার সামনে, আমি ফোন কলে আছি, তুমি ওইখান থেকে তুমি ওর সাথে কল দাও। আচ্ছা যাই হোক, এত ই করো না, এত ই করার কিছুই নাই, আমি ফোন দিয়ে তোমার ঠান্ডা মাথায় বলতেছি, এত এইভাবে ই করা রিয়েক্ট করাটা ঠিক না, বুঝছো? জান পাখি, তোমাকে যে আমি কত ভালোবাসি, তুমি তোমাকে তো আমি বলেই বোঝাতে পারবো না। তুমি জানো তোমার জন্য আমি খাইতে বইতে শুইতে সব সময় তোমাকেই ভাবি, তোমাকে ছাড়া আমি কিচ্ছুই ভাবতে পারি না, তুমি জানো। হ্যাঁ বুঝছি, যাই হোক, কান্নাকাটি আমার কিন্তু কান্না চলে আসতেছে। কান্নাকাটি করো না, কান্নাকাটি করার কোনো কিছুই নাই, ভালো থাকো, পরে নেক্সট টাইমে আবার ফোন দিব, আমি জানানোর জন্য ফোন দিচ্ছি, তুমি ভালো থাকো। জান পাখি প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আমি জানাবো, তুমি রাগ করো না, টেনশন করো না কোনো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।